প্রিয় বন্ধুরা, এ হচ্ছে আমাদের খুব কাছের মানুষরা এখানে, ভাস্তি, ভাগ্নি, আর হলো এই যে আমাদের আরেকজন যিনি আমাদের অনেক কাছের মানুষ, অনেক কাছের মানুষ, যার জন্যে আমার ভাগিনা সারা ঘন্টা ভাবত সে আমাদের কাছে অঞ্চলে আসছে। এবং সবাই চেহারা দেখার চায় না, এবং এটা এটা না দেখার কারণ হলো তাদের মনের মধ্যে কি সেটা এখন বোঝা যাচ্ছে না। আর স্মৃতি তো আমাকে এই যে ইনি যে মাঝখানে স্মৃতি, ইনি বেশিরভাগ সময় ক্যামেরার সামনে আসতে চায় না, সে যাক তার ব্যাপার। ক্যামেরার সামনে আসতে চাই, তোমার ক্যামেরার সামনে আসতে চাই না। আমার ক্যামেরার সামনে আসতে না ও, কারণ কি? কারণ তোমার ক্যামেরা ভালো লাগে না। আমার ক্যামেরা ভালো লাগে না কেন? মানে আমি ইউটিউবে দিয়ে দিই এই জন্যে। এই জন্য কেন দিলে সমস্যা কি? আমরা গল্প করছি, সবাই জানো সমস্যা নাই, কিন্তু একটা যে টেস্ট আছে সেটা তোমার নাই। তুমি যাই ভিডিও করো তাই ছেড়ে দাও, এটাই তো মজা। মজা না, যেখানে যাচ্ছি যেখানে যা তোমার ব্যাপার, সবার কাছে মজা না। ঠিক আছে, তাহলে আমরা শান্তার সাথে কথা হবে। শান্তা, তুমি সকালবেলা কি খাওয়া দাওয়া করছো? কাও না, তোমার আম্মা বলে তাও তো শোনো না, তোমার আম্মা বলে তো তাই বলো বলো। পোলাও খাইছি, মুরগি খাইছি। একটা এই কথা, সুমনের কোন জিনিসটা তোর বেশি খারাপ লাগে বল? ক আজকে কই একটা মানুষের সব দিক কখনো ভালো লাগে না বল? সুমন রে বুঝাইতেছে যে সুমন দেখ কি মিথ্যা কথা বললো, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যা কথা যে একটা মানুষ সব দিক ভালো লাগে, এটা কখনই হতে পারে না। বন্ধুরা দেখা যাচ্ছে না যেহেতু, সেহেতু চলে যাচ্ছি আমরা। এটা শহরের একটি ছাদ, যে ছাদে কাশবন থেকে মটরশুঁটি পাওয়া যায় সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের জীবনের অনেকটা অংশ এখানে কাটাই। প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, দেশে থেকে যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও উপরে নিয়ে যাওয়ার জন্য বা চ্যানেলটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।